গতকাল এই অনুষ্ঠানে ঠিক এই সময় ময়নাগুড়িতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সমস্ত খবর আপনাদের সামনে হাজির করেছিলাম। এই মুহূর্তে যা খবর পাচ্ছি তাতে মৃতের সংখ্যা 9, তার মধ্যে 5 জনই কোচবিহারের বাসিন্দা। এই মুহূর্তে 42 জন আহত। গ্রাউন্ড জিরোতে আমাদের একাধিক প্রতিনিধি পৌঁছে গেছিলেন, তারা তুলে ধরেছেন যে এই দুর্ঘটনার নেপথ্য কারণটা ঠিক কি। এই প্রশ্নের উত্তর পাওয়া খুবই জরুরি, তার কারণ একমাত্র সেটা থেকে শিক্ষা নিয়ে দুর্ঘটনার সংখ্যা ভারতীয় রেলে যদি কমানো যায়। দেখুন এবিপি আনন্দের বিশেষ রিপোর্ট। ভয়ঙ্কর দুর্ঘটনার পরে একটা রাত পেরিয়ে গেছে। বিকানের এক্সপ্রেসের বগিগুলো এখনো লন্ডভন্ড হয়ে পড়ে আছে রেল ট্র্যাকের ওপর, এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই ভয়ঙ্কর মুহূর্তের চিহ্নগুলো। কিন্তু কি কারণে ঘটলো এই ভয়ঙ্কর দুর্ঘটনা? ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি নাকি রেল ট্র্যাকে কোনো সমস্যা? ঠিক কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল আর বিকানের গুয়াহাটি এক্সপ্রেস? দুর্ঘটনার কারণ প্রসঙ্গে রেলমন্ত্রী ও বিকানের এক্সপ্রেসের চালকের প্রাথমিক বক্তব্যে কি উঠে আসছে পরস্পর বিরোধী তত্ত্ব? इसमें कोच का इशू नहीं है, ये इशू लोकोमोटिव के एक इक्विपमेंट का इशू है। ये स्पीड रिस्ट्रिक्शन से रिलेटेड भी मैटर नहीं है, ट्रैक से रिलेटेड मैटर नहीं है। मैं आपको स्पष्ट बोल रहा हूँ, ये लोकोमोटिव के इक्विपमेंट का इशू है। एडवांस सिग्नल के पास हम आए, अचानक हमको जर्क मिला, हेवी जर्क। जर्क मिलने के बाद इंजन डोलने लगा, कुदुकने लगा, हम इमीडिएटली एकदम ইমার্জেন্সি ব্রেক লাগায়। প্রাথমিকভাবে রেল সূত্রে জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ছিল ওয়্যাপ 4 ক্যাটাগরির। 2015 যার উৎপাদন বন্ধ হয়ে গেছে। ওয়্যাপ 4 ক্যাটাগরির ইঞ্জিনে 6টি করে ট্র্যাকশন মোটর থাকে। ট্র্যাকশন মোটরের কাজ এটি বিদ্যুৎ পরিবহন করে, ইঞ্জিনের চাকাকে রেল ট্র্যাকের উপর ধরে রাখতে ও চাকা ঘোরাতে সাহায্য করে। প্রাথমিক তদন্তে অনুমান, ইঞ্জিনের বাঁদিকের পিছনের একটি ট্র্যাকশন মোটর ট্র্যাকের উপর ভেঙে পড়ে যায়, তাতে বেসামাল হয়ে যায় পেছনের চাকা। ইঞ্জিনের চাকা ট্র্যাকের বাইরে বেরিয়ে যায়, এরপরে ইঞ্জিনের পরের বগিগুলি এদিক ওদিক ছিটকে পড়ে। এই যে ইঞ্জিন বা লোকোমোটর, এটাকে কিন্তু বলে WAP4 বা ওয়াপ 4, এটাকে ইঞ্জিন বলা হয়, যেরকম আমরা দেখতে পাচ্ছি লেখা রয়েছে। এবং এই ইঞ্জিনটা, এতে আমরা জানি যে এতে কিন্তু 4টে তোমার মোটর রয়েছে, এবং যারা এখানে 4টে মোটর রয়েছে, এবং সেই মোটরের মধ্যেই কিন্তু একটি মোটর সেটা হচ্ছে খুলে পড়ে যায়, এমনটাই হচ্ছে অনেকের বক্তব্য এক্সপার্টদের। একটি ট্র্যাকশন মোটর, যে ট্র্যাকশন মোটরটি কিন্তু ভেঙে পড়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে ওপরের যে লোহার অংশগুলো রয়েছে সেখান থেকে পুরো ভেঙে পড়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং এই ট্র্যাকশন মোটর সেটা হচ্ছে ট্র্যাকের ওপরে পড়ে যায়। এই ট্র্যাকের ওপরে ট্র্যাকশন মোটর যেটা রয়েছে সেটা পড়ে যাওয়ার ফলে এর অভিঘাতে আমরা স্লিপারগুলো দেখতে পাচ্ছি, যে স্লিপারগুলো কিন্তু পরপর পরপর ভাঙতে থাকে। রেলের যে হুইলগুলো রয়েছে, যে চাকা যেগুলোকে আমরা বলছি, সেগুলোও কিন্তু ডিরেলড হয়, আকস্মিক যে ব্রেক কষতে হয় তার ফলে এরকমভাবে ডিরেলড হয়, এবং তার কারণেই এই দুর্ঘটনা এটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ট্র্যাকশন মোটর হচ্ছে মূল ইঞ্জিনের পার্টস, ট্র্যাকশন মোটর দ্বারাই ট্রেন চলে। ট্র্যাকশন মোটরের মধ্যে কারেন্ট গেলে তখন ও ঘুরতে শুরু করে এবং চাকাকে ঘুরায়, এবং যত স্পিড বাড়াতে হবে ট্র্যাকশন মোটর দ্বারাই সম্ভব। যদি নিচে থাকে আন্ডার ফ্রেমে, যদি ও ভেঙে পড়ে যায় অত স্পিডে থাকে, ও তো পড়বেই পড়বে, ইঞ্জিন পড়বেই। আর ইঞ্জিন পড়লে তো যে দুর্ঘটনাটা দেখা যাচ্ছে, যেভাবে বগি পড়েছে, ওটা সম্ভাবনা পুরোপুরি মনে হচ্ছে আছে। যদিও দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের সহকারী চালক ট্র্যাকশন মোটরের সমস্যার কথা মানতে রাজি নন। ট্র্যাকশন মোটর খুলা কি গাড়ি কা লাইন কা কুছ জার্ক হুসে থি হুয়া টুটা ও সব পিছে ওলা 6 চাকা গির গিয়া থা। ইয়ে তো ট্রাকশন মোটর কে কারণ ভি হো সকতা হে স্পিড। আবি ইনকোয়ারি হোনে কে বাদ পাতা চলেগা। এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন রেলমন্ত্রী। ট্র্যাকে ট্রলি চালিয়ে পরীক্ষা করা হয়। রেলমন্ত্রী খুব মানে স্টেটমেন্ট দিয়েছেন, নিশ্চয়ই ওনাকে
যারা ওখানকার মানে টেকনিক্যাল লোকে আছে সাইটে, তারা যখন ওনাকে বলেছে সেটা শুনেই উনি নিশ্চয়ই এরকম টাইপের একটা স্টেটমেন্ট দিয়েছে। এবং তারপরে কমপ্লিট এনকোয়ারি যখন কমিশনার রেলওয়ে সেফটি করবে, তাতে কি বেরোবে সেটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, চট করে তো হবে না, একটু সময় লাগবে করতে। কিন্তু উনি যখন স্টেটমেন্ট দিয়েছেন তখন নিশ্চয়ই দায়িত্ব নিয়ে স্টেটমেন্টটা দিয়েছেন এবং ওনাকে কোনো টেকনিক্যাল অ্যাডভাইস দেওয়া হয়েছে যার ফলে উনি স্টেটমেন্টটা দিয়েছেন। জানা গেছে দুর্ঘটনার আগে আপ বিকানের এক্সপ্রেসের গতিবেগ ছিল 95 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। 95 স্পিডে প্রায় চলছিল, 95 থেকে 100, এবং তারা একটা জার্ক অনুভব করেছেন। তাদের বক্তব্য ট্রাকশন মোটরের জন্য নয়, যদিও তারা কমিশনার অফ রেলওয়ে সেফটি সঙ্গে তাদের কথা হয়েছে, তারা সেটা জানিয়েছেন। কিন্তু এখান থেকে একটা প্রাথমিক তদন্তে উঠে আসছে যে এটার সম্ভাবনা আছে যে ট্রাকশন মোটর থেকে সমস্যা তৈরি হয়েছে। 95 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। পাশাপাশি প্রত্যেকবার ট্রেন ছাড়ার সময় ইঞ্জিন এবং বগিগুলোকে একাধিক পরীক্ষার স্তরের মধ্যে দিয়ে যেতে হয় এমনটাই রেল রুল বুকে লেখা রয়েছে। সেই পরীক্ষাগুলো ঠিকঠাক কি ঘটেছিল সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। রেলের রুলবুক অনুযায়ী দূরপাল্লার যে কোনো ট্রেন ছাড়ার আগে কয়েকটি পর্যায়ে তার গোটা চেহারার পরীক্ষা হয়। প্রথমে কারশেডে ইঞ্জিন এবং বগিগুলি পরীক্ষা করে দেখা হয়। সেই পরীক্ষার পরে ইঞ্জিনের সঙ্গে বগি জুড়ে প্ল্যাটফর্মে আনা হয়। এরপর ইঞ্জিনের প্রেশার, ব্রেক ঠিকমতো কাজ করছে কিনা সবটা চালক এবং গার্ড খতিয়ে দেখেন। এরপরে অল ওকে বলে স্টেশন মাস্টারকে তাঁরা লিখিত দেবেন। তারপর সময় অনুযায়ী ট্রেন গন্তব্যের দিকে রওনা দেবে। তো ট্র্যাকশন মোটর হলো ইঞ্জিনের মানে যে ট্রেনটা যে চলছে, ইঞ্জিন যে চলছে তার পাওয়ারের উৎসটা হলো ট্র্যাকশন মোটর। পড়ে যায় তাহলে হতে পারে, এখন ট্র্যাকশন মোটর যদি ঢিল হয়ে যায় তাহলে ইঞ্জিন ড্রাইভারও একটা কোনো ইঙ্গিত পাবে যে ট্র্যাকশন মোটর ঢিল হয়ে গেছে। কেন পাওয়া যে সেটা হচ্ছে যে ইঞ্জিন ড্রাইভার কোনো ইঙ্গিত পেয়েছে কিনা আমি জানি না, আমি বলতে পারবো না। মোটরটা তো একবারে টপ করে খুলে পড়ে যাবে না, সেটা যদি ঢিল হয়ে কিছুক্ষণ হয়তো ঝুলবে তারপরে পড়বে। এই পরিস্থিতিতে নানা মহলে প্রশ্ন হলো, ইঞ্জিনের নিচে থাকা ট্র্যাকশন মোটর রেললাইনের উপরে পড়ে যাওয়াই কি দুর্ঘটনার কারণ? রেলের ট্র্যাকে কোনো সমস্যা ছিল না তো? ট্র্যাক কি নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়? রেলে কর্মীর অভাবে রক্ষণাবেক্ষণ ব্যাহত হচ্ছে না তো? গুয়াহাটি বিকানের এক্সপ্রেসের সব বগি নিয়মিত পরীক্ষা হতো? কেন গুয়াহাটি বিকানের এক্সপ্রেসে LHB কোচ লাগানো হয়নি? কিভাবে 12টি কামরা লাইনচ্যুত হয়ে গেল? এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে রেল মন্ত্রককে। प्रिलिमिनरी ये पता चल रहा है कि लोकोमोटिव के एक इक्विपमेंट में इश्यू आया है। वो इश्यू किस कारण से आया है उसको डिसमेंटल करेंगे, खोलेंगे, तब जाके पता चलेगा उसका रूट कॉज। कमिश्नर ऑफ रेल सेफ्टी इंक्वायरी कर रहे हैं, उनका इंक्वायरी भी आ जाने दीजिए, तब जाके एग्जैक्ट पूरा रूट कॉज पता चलेगा। रेल खाते, रेलर सुरक्षा खाते सरकार बरद्द कमे जा क्यों? मूल जगह রেলের সুরক্ষা খাতে সরকারের বরাদ্দ কমছে। এই সরকার বুলেট ট্রেন চালাতে ব্যস্ত, এই সরকার প্যাসেঞ্জার ট্রেনের নিরাপত্তা দিতে ব্যস্ত নয়। রেলের সাধারণ সুরক্ষা দিতে পারছি না, সেখানে বুলেট ট্রেন চালানোর গল্প সরকারের মানায় না। ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পরে ময়নাগুড়ির দোমোহনীতে ধ্বংসের ছবি। টুকরো টুকরো এই ছবিগুলি বলে দিচ্ছে দুর্ঘটনার অভিঘাত কতটা ছিল। সেই সময়কার ভয়াবহতার ছবিটা যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি কামরা প্রায় অপর একটি কামরার ওপরে উঠে পড়েছিল এবং নিচটা দেখতে পাচ্ছ পুরো ভেঙে পড়ে রয়েছে এখানে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তার উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করেছে রেল। আপ বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনার পরে এদিন রাজস্থানের দুই মন্ত্রীকে দোমোহনীতে পাঠান মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তারা ঘটনাস্থল পরিদর্শনের পরে রেলের আধুনিকীকরণের বিষয়টি নিয়ে মোদী সরকারকে কাঠগড়ায় তোলেন। इस प्रकार की दुर्घटनाएं नहीं हो उसके लिए रेल मंत्रालय को, भारत सरकार को कड़े कदम उठाने चाहिए और उसके साथ साथ ये जो दुर्घटना हुई है इसकी भी पूरी जांच की जानी चाहिए। रेल सूत्र खबर, दुर्घटनाग्रस्त आप बीकानेर एक्सप्रेस कमरा गुलो चेन्नई इंटीग्रल कोच फैक्टरी ते तैयारी पुरानो कोच और एखने प्रश्न उठे एक लिंक हफमैन बुश बा LHB कमरा थकले कि क्षय क्षति और कम हतो। উত্তরবঙ্গ এবং নর্থ ইস্টে যে সমস্ত ট্রেন আসে সেই আসা যাওয়া করে সেই ট্রেনগুলো বেশিরভাগই ড্যামেজ কোচ,
अभी सिर्फ और सिर्फ LHB कोचेस का प्रोडक्शन हो रहा है, कोई ICF कोचेस का प्रोडक्शन नहीं हो रहा है। पुराने ICF कोचेस को बहुत तेजी से फेज आउट किया जा रहा है। आप लोग का इसमें कोच का इश्यू नहीं है, ये इश्यू लोकोमोटिव के एक इक्विपमेंट का इश्यू है। এদিনই কমিশনার অফ রেলওয়ে সেফটি ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ইঞ্জিন ও ট্র্যাক সমস্ত কিছু খতিয়ে দেখেন তিনি। রেলের আধিকারিকদের সঙ্গে ট্র্যাক ধরে নিউ দৌমোহনী স্টেশন অবধি হেঁটে যান কমিশনার অফ রেলওয়ে সেফটি। ইনভেস্টিগেশন হবে, ইনকোয়ারি চালু হবে। ওকে, হ্যাঁ, उसके बाद जो भी साक्ष्य रेलवे प्रस्तुत करेगी उसके हिसाब से कुछ निष्कर्ष निकाला जाएगा। और जो जो इसके साथ जुड़े हैं उनके साथ बातचीत करेंगे आप? मैंने रेलवे के सारे जो जैसे भी सुपरवाइजर हैं या वर्कर्स हैं जो इस प्रोजेक्ट में इन्वॉल्व हैं उनको सारों को जो है बुलाया जाएगा और उनसे जो है उनसे जो भी साक्ष्य बता पाएंगे उनसे पूछा जाएगा। सात मास आगे ময়নাগুড়ি দোমোহনী হয়ে গুয়াহাটি যাওয়ার এই রেলপথে ডাবল লাইন এবং বিদ্যুতায়নের কাজ সম্পূর্ণ হয়। সেই ট্র্যাকের উপরই বৃহস্পতিবার ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। ট্রেন দুর্ঘটনার পর আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমার ডান দিকে যে লাইনটি ট্র্যাকটি রয়েছে এই ট্র্যাকের উপর দিয়েই কিন্তু এই ট্রেনটি যাচ্ছিল। ঠিক দোমোহনী আসার পরেই দুর্ঘটনা ঘটে এবং লাইনচ্যুত হয়ে যায় প্রায় 12টি বগি। আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাইন রয়েছে এই লাইনে যে ঢালাই অংশটা রয়েছে সেখানে কিন্তু প্রচুর ঘষা দেখতে পাচ্ছি আমরা। এটা বহুদূর পর্যন্ত কিন্তু এই ঘষাটা দেখা যাচ্ছে। কেন এই দুর্ঘটনা ঘটল, কোথায় গাফিলতি, কার দায়, এসব নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই ঘটনায় CBI তদন্ত চেয়ে নিজের সরকারের ওপর চাপ বাড়িয়েছেন BJP নেত্রী ও রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ট্রেন কি নিজে নিজেই লাইনচ্যুত হয়, রেল ট্র্যাক কি বেচারা বোঝে, ভাই নির্বাচন সামনে, রেল নিয়ে অনেক বছর কোনো বাজে খবর হয়নি, মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা, CBI তদন্ত প্রয়োজন। অনেকেরই সন্দেহের অবকাশ থাকতে পারে কিন্তু সন্দেহ তখনই করা উচিত যখন আমাদের তদন্তে কিছু আশা আসার পর। তদন্ত হচ্ছে, যারা তদন্ত করছেন তারা খুব যথেষ্ট প্রতিভাবান লোক, তারাই তদন্ত করছেন, রেলের যারা যোগ্যতম অফিসার আছেন তারা নিশ্চয়ই খুঁজে বের করতে পারবেন কোন কারণে। আপ বিকানের এক্সপ্রেসের দুর্ঘটনার বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছে তৃণমূল। তদন্ত হচ্ছে, তদন্ত হবে, তো এখন যদি BJP সাংসদের হঠাৎ মনে হয়, তো রেলটা তো কেন্দ্রীয় সরকারের, তো তারা বুঝুন তারা লাইন ঠিক করে দেখেছেন কি না। এখন তাদের মন্ত্রী এলেন, তো মন্ত্রীও তো এই কথাগুলো বলেননি, এ তো বাঁশের চেয়ে কঞ্চি দড় মনে হয়ে যাচ্ছে। যথাযথ তদন্তের দাবি জানিয়েছে বামেরা। কেন এই ধরনের ঘটনা ঘটল তা নিরপেক্ষভাবে নির্দিষ্টভাবে তদন্ত করে প্রকাশ করা হোক, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা তো চলতে পারে না। এখনো যেন কান পাতলেই শোনা যাচ্ছে স্বজন হারানোর কান্না, বাঁচার আরতি। বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ ময়নাগুড়ির দোমোহনীর কাছে এভাবেই লাইনচ্যুত হয় 15633 আপ বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। দুমড়ে মুচড়ে যাওয়া এই কামরাগুলি থেকে বের করা হয়েছে একের পর এক নিথর দেহ। তাঁদেরই একজন কোচবিহারের ফলিমারির বাসিন্দা 28 বছরের সুভাষ রায়। পরিবারের নামমাত্র চাষাবাদের উপর ভরসা না করে দীর্ঘদিন ধরে জয়পুরে একটি কেবল তৈরির কারখানায় শ্রমিকের কাজ করতেন সুভাষ। শেষবার বাড়ি এসেছিলেন 7 মাস আগে। মাস তিনেক আগে তৃতীয় সন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। ছুটি না পাওয়ায় সে সময় বাড়ি আসতে পারেননি, থাকতে পারেননি স্ত্রীর পাশে, দেখা হয়নি সদ্যজাত মেয়ের মুখও। এভাবেই 3 মাস কেটে যাওয়ার পর বৃহস্পতিবার সেই অভিশপ্ত বিকানের গুয়াহাটি এক্সপ্রেসেই বাড়ি ফিরছিলেন তিনি। কিন্তু মেয়ে বাবার দেখা আর হলো না। বৃহস্পতিবার দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকেই হতদরিদ্র এই পরিবারের মাথায় আকাশ ভেঙে পড়েছে। 3 মাসের কন্যা সন্তানকে প্রথমবার দেখবেন বলে জয়পুর থেকে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কোচবিহারের ফলিমারির দড়িবশ এলাকার বাসিন্দা সুভাষ রায়। কিন্তু তার ফেরা হয়নি। জয়পুরে শ্রমিকের কাজ করত, সে পরিবারের একমাত্র উপার্জনকারী, তার এই অকাল মৃত্যুতে শোকাহত পরিবার। 7 মাস পরে আসতেছিল মেয়েকে দেখতে। মেয়ের জন্মের পরে মেয়েকে দেখে? না, মেয়ের জন্মের পরে দেখে নাই। সে মেয়েকে দেখতে আসছিল? হ্যাঁ, দেখতে আসছিল, সঙ্গে কথা বলে যে আমি বাড়িতে আসা পড়বো 7টার দিকে, টেনশন করতে হবে না, এই তো আসতেছে, ওর ইসেতেই তো এই পরিবারটা চলত। আপ বিকানের গুয়াহাটি এক্সপ্রেসের S5 কামরায় ছিলেন কোচবিহারের ঘোঘমারির বাসিন্দা 38 বছরের রঞ্জিত বর্মন।
এদিন সকালে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে তার নিথর দেহ শনাক্ত করে পরিবার। কোচবিহারে প্রচুর যাত্রী ছিলেন এবং যারা কিন্তু এই দুর্ঘটনার কবলে পড়েছেন তার পরিবারের লোকজন ইতিমধ্যে জলপাইগুড়ি হাসপাতালে এসেছেন, খোঁজ করছেন। বাড়িতে একটা ফাংশন ছিল, কীর্তন ছিল আমার, তো আমি ঠিক আমি চিন্তা করি না, 8টার মধ্যে তো বাড়ি পৌঁছে আসবি। এরপরে ম্যাক্সিমাম 10 মিনিট পরে আমার কাছে একটা ফোন আসছে, তো এই রকম ঘটনা ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি কিন্তু তারপরে আমি স্টেশনে গেছিলাম, আমার বাড়ির পাশে স্টেশন, ওখানে শুনলাম যে হ্যাঁ ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ভীষণ দুর্ঘটনা হয়েছে। পরে বাড়িতে গেলাম, টিভি চালালাম, দেখলাম ভীষণ দুর্ঘটনা হয়ে গেছে, মোবাইল চালালাম, ঠিক। গলব্লাডারে পাথর হয়েছিল কোচবিহারের চান্দামারির বাসিন্দা চিরঞ্জিত বর্মনের। হতদরিদ্র পরিবারে অপারেশন করার টাকা ছিল না, তা জোগাড় করতেই জয়পুরে শ্রমিকের কাজ করতে ছুটে গিয়েছিলেন 23 বছরের এই যুবক। টাকা জোগাড় হওয়ায় বৃহস্পতিবার বিকানের গুয়াহাটি এক্সপ্রেসে বাড়ি ফিরছিলেন, কিন্তু তার আগেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা, সব শেষ। টাকাটা রোজগার করার পর সে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল যে ও চিকিৎসা করবে, পেটের পাথরের অপারেশনের চিকিৎসা করবে, বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় আমরা গতকালকে সন্ধ্যাবেলা খবর পাই, যখন দুর্ঘটনাটা ঘটে তার কিছুক্ষণ আগে ওর মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল, এবং কথা বলার পর ঠিক কিছুক্ষণ পরে দুর্ঘটনা ঘটে, ফোনটা চটকে যায় ও মা মা করে চিৎকার করতে থাকে। খোঁজ মিলছে না কোচবিহারের নিশিগঞ্জের বাসিন্দা মঙ্গল ওরাওয়ের। রাজস্থানে কাজ করতে যাওয়া এই পরিযায়ী শ্রমিকও ছিলেন আপ বিকানের গুয়াহাটি এক্সপ্রেসে। বৃহস্পতিবার থেকে বিস্তর খোঁজ চালিয়েও কোনো খোঁজ মেলেনি 22 বছরের এই যুবকের। এখন অজানা আশঙ্কা কুড়ে কুড়ে খাচ্ছে তার পরিবারকে। 12টা 11টার দিকে ফোন করছিলো, বলছে যে আমি কাটিয়ার অবধিকে এসে পড়ছি বলছে। তারপর আমরা ফোন টোন যোগাযোগ করি নাই। তারপরে সন্ধ্যার সময় যখন খবর দেখতেছি তখন তো বলতেছে যে এই ট্রেন দূরে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সব মিলিয়ে রেল দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোয় নেমে এসেছে শোকের ছায়া।